हेलो सर। हाँ, क्या अवस्था? बोला क्या কেমন না আছেন স্যার? দেখতে পাচ্ছি ভালো করে দেখছি যে তোমার অনেক ক্লাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, কালকে কালকে তো তো মাইক মাইক্রো ওয়ার্কারে ওয়ার্কারে যেই যেই খুলে খুলে দিল দিল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে খুলে দিল, দিল, তারপরে তারপরে হচ্ছে হচ্ছে যে অ্যাটেন্ড অ্যাডমিশন মিশন টেস্ট টেস্ট তো তো দেওয়া দেওয়া লাগে। লাগে। অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট টেস্ট তো তো দিতে দিতে পারি পারি নাই, নাই, সময় সময় ছিল ছিল না, না, কাল কাল আজকে আজকে আবার আবার দেওয়া দেওয়া হবে। হবে। তো স্যার, স্যার, অ্যাডমিশন অ্যাডমিশন টেস্টে টেস্টে ফেল ফেল করলে করলে একটু একটু সমস্যা সমস্যা হয়ে হয়ে যায় যায় স্যার। স্যার। কেমন কেমন স্যার, স্যার, অ্যাডমিশন অ্যাডমিশন টেস্টে টেস্টে একটু একটু কোয়েশ্চেন কোয়েশ্চেন করবেন করবেন প্রশ্ন প্রশ্ন আছে। আছে। নয়টা নয়টা প্রশ্ন প্রশ্ন আছে আছে স্যার, স্যার, পাস পাস করা করা যায় যায় কিভাবে কিভাবে বলেন বলেন তো। তো। বুঝে বুঝে নেই নেই স্যার, স্যার, বলতেছি ওইটার কাজ আমি এবার করাতাম নাকি স্যার না, বলতেছি বলতেছি যে যে একটা একটা পরীক্ষা পরীক্ষা ইংলিশে, ইংলিশে সেটা সেটা নয় মানে। দেখেন না, আপনারা আপনার পরামর্শ করে কিভাবে কি করে দেখেন। ওইখানে ওইখানে হচ্ছে হচ্ছে বন্ধুরা বন্ধুরা মিলে মিলে সবাই 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 হেল্প হেল্প করে, করে, কালকে কালকে দিন দিন মোহাম্মদ মোহাম্মদ ভাই ভাই ছিল, ছিল, তার তার একটু একটু হেল্প হেল্প করছে করছে দেখলাম, দেখলাম, দিন দিন মোহাম্মদ মোহাম্মদ ভাই ভাই ফেল ফেল চলে চলে যাচ্ছে, যাচ্ছে, আর আর অন্য অন্য সবাই সবাই তো তো মোটামুটি মোটামুটি বুঝতেছে বুঝতেছে না না স্যার, স্যার, ফেল ফেল করলে করলে নাকি নাকি কাজ কাজ কম কম পাওয়া পাওয়া যায়। যায়। অন্য সবাই দিয়েছে মোটামুটি 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 সবাই, সবাই অন্য অন্য সবাই সবাই বলতে বলতে হচ্ছে হচ্ছে 40 জন, জন, তো তো 40 40 জনের জনের কালকে কালকে ওনারা ওনারা 15 15 জন জন পরীক্ষা পরীক্ষা দিচ্ছে, দিচ্ছে, তারা তারা পাস পাস দেখাইছে, দেখাইছে, মানে মানে সবাই 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 একটু একটু হেল্প হেল্প করে করে আর আর কি। কি। স্যার ওগুলো স্যার ওই যে সেন্ট হিসাবে আপনার টাকা পে করে দেয়, 100 সেন্টে মনে হয় 1 ডলার, তাই না স্যার? আরে না, তাহলে 100 সেন্ট এক ডলার, 100 সেন্ট। সেটাই তো স্যার, ওই যে দেখলাম দেখলাম এক একটা একটা ইমেল ইমেল খুলে খুলে দিলে দিলে নাকি নাকি 10 সেন্ট করে দেয়, কাজ কাজ তো তো স্যার স্যার মানে মোটামুটি পারা যায়, কিন্তু কিন্তু স্যার দাম দাম বেশি বেশি না না এটা এটা আর আর কি। কি। 100 সেন্টে এক ডলার, স্যার বুঝলাম বুঝলাম তো তো স্যার, স্যার, এমনি এমনি দেখলাম দেখলাম যে যে স্যার স্যার কাজ কাজ সহজ, সহজ, কিন্তু কিন্তু যে যে আপনার আপনার টাকার টাকার রেট রেট অনেক অনেক কম। কম। এখন করবেন ওই কাজগুলো না, এখন কন্টেস্ট করবেন মানে কন্টেস্ট তো করছি এখন, আমার হচ্ছে আমি ফোন দিয়ে এখন কানেক্ট আছে তো স্যার। ওই যে হাসান সাহেব, কাজ করতেছি তাহলে কে কাউকে কেউ আসলে কন্টাক্ট করেন, ঠিক আছে? আপনার আপনার কন্টাক্ট করেন বা নিজের নিজের কাজ করেন। হ্যাঁ, এই রাসেল সাহেব, জি স্যার, ডিজিটাল মার্কেটিং ক্লাস করছিলেন? স্যার ওই যে কোনটা ক্লাস স্যার, ওই যে লিঙ্ক দিছিলেন ওইটার কথা বলতেছেন? গতকালকে ডিজিটাল মার্কেটিং ক্লাস করছেন? হ্যাঁ না স্যার, ওটা তো ক্লাস করা হয় নাই কেন? স্যার। ক্লাস কি প্রতিদিনই হয়? আপনি কি এটা জয়েন করেন আরে না? ভাই, প্রতিদিনই তো ক্লাস হয় স্যার সেটা তো আমি জানি না স্যার, আমি আমি তো তো মনে মনে করছি করছি একদিন একদিন হবে হবে ওই ওই যে যে এই এই জন্য জন্য লিঙ্ক লিঙ্ক দিয়েছেন। দিয়েছেন। কাউকে জিজ্ঞেস করছিলেন? তাহলে স্যার এখন আসতেছি। এখন কাজ করেন, এখন কাজ করেন। হরিচন্দ্র মির্জা কি কাজ গেছে ওনাকে দেখাই দেন। আপনারা নিজেরা ইনকামও করবেন না, ইনকামের ওই দেখালে ওটা তো কাজ করবেন না। আমাদের কিন্তু মহা একটা মুসিবত আছে। স্ক্রিন শেয়ার করে কাজ করেন,
হ্যালো স্যার, হ্যালো, বলেন। আপনি স্ক্রিন শেয়ার না করলে আপনার কাজ দেখাবো কিভাবে বলেন। গতকালকে ডিজিটাল মার্কেটিং ক্লাস করছিলেন কিনা? ক্লাস কি বলছিলাম আপনাকে, ডিজিটাল মার্কেটিং ক্লাস করছেন কিনা কালকে? রাসেল সাহেব তো করে না, রাসেল সাহেব তো কি দেখাইছি ওনাকে, দেখি ওনাকে দেখাইলেন তো ক্লাস তো প্রতিদিন করা লাগবে, এটা উনি জানেন, একদিনও মনে জমা করেন। ক্লাসে মনে হয় একদিনও জয়েন করে না রাসেল সাহেব, ওই যে ডিজিটাল মার্কেটিং ক্লাস করে নাই। রাসেল সাহেব ডিজিটাল মার্কেটিং ক্লাস করে নাই, ডিজিটাল মার্কেটিং ক্লাস যে হয় উনি জানে না, আমি ওই দিন পোস্ট দিছি না, উনি দেখছে না। আমি আপনাকে ওখানে মেসেজ দিয়ে বলতাম, আপনি কারোর সাথে আলাপ করতেন। সরি স্যার, আমি জানতাম না যে প্রতিদিন ক্লাস হয়।
কোথায় ক্লাস করেন? এটা থেকে ইনকাম মোটামুটি আর কথা বলে দিনমল সাহেব দেখেন আপনি আপনি এসে যখন নাই হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো আছি তাহলে ওইখানে তো বলে দিল কালকে আপনি অ্যাকাউন্ট বলতেন আপনি আপনি কাজটা ওদিকে জমা ভাই ওইখানে তো খালি আপনার ইনকাসটা দেখাই দিছে ওই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট আমি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট আমি দিয়ে করছি আর একটা করতে গেছি ভাই ওই ফোন নাম্বার বলে যে আপনার এই ফোন নাম্বার অনেকবার ব্যবহার করা হয়ে গেছে আরে ভাই আপনি সিস্টেম করবেন এই যে ফোন নাম্বার দিয়ে দিবেন ভেরিফাই করবেন আর ডিলিট করে দিবেন করবেন না ডিলিট করে দিবেন শেষ ডিলিট করছি তো ভাই তারপরে তো বলে ভাই ডাউনলোড হতে পারে দেখেন আবার ডাউনলোড হয় কিনা স্যার এইখানে কোন মার্কেটিং এর কোন সিস্টেম আছে যেমন স্যার দিলে আইসা বড় হয়ে আমার আগে না এখানে উড়ানে যারা মার্কেটিং করে যে ক্লাসে কি কি দেখাইছে রাসেল সাহেব কিগুলো দেখাইছেন বুঝছেন মাইক্রো ওয়ার্কস এর অ্যাকাউন্ট
ওই কাজ শুরু করেন। হরিসেন ভাই নাই
এই হরিচন্দ্র মিদা পাইছেন নাকি শেফ পাইছেন স্যার যেগুলো পাই ওগুলো ঠিক না ওটা তো পাই নি আর অন্যগুলো পাইছি ওগুলো হচ্ছে আপনার ই চাই টাকা চাই স্যার আমি 10 মিনিট পরে স্ক্রিন শেয়ার করতেছি আমি একটু খাইতেছি তো স্যার এখানে টাকা হয়ে গেল না আপনাদেরকে আমরা ফিল্টারিং দেখাচ্ছি না এখানে সি সিলেক্ট করে দিতে বলছিলাম না এই যে আপনারা আপনারা কাজ করেন ঠিক আছে রাসেল সাহেব তো চলে গেছে
স্যার তুমি ওগুলো ডাউনলোড করে দেবে না? হ্যাঁ কিসে কি এখানে ডাউনলোড লেখা আছে, এই যে ফ্রি ডাউনলোড দেখছেন, এগুলো ফরম্যাট লেখা আছে, এটা কি ফরম্যাট? সব কিছু লেখা আছে এখানে, এখন তো ঠিক আছে।
কি হরিচন্দ্র মিডিয়া 10 মিনিট হয় না এখনো হ্যাঁ হরিচন্দ্র Need a professional website? I created one for our startup using Wix. Let me show you how I did it. First, go to Wix.com. Our startup is constantly evolving, and we need a website that can do the same. We use Wix Video to... স্যার বলেন বলেন স্যার কথা শোনা যায় স্যার হ্যাঁ আমার কম্পিউটারে গুগল মিটে একটু সমস্যা দিতেছে কয়েকদিন ধরে
প্রথমে ভাবছিলাম যে মনে হয় নেটের সমস্যা, কিন্তু এখন দেখি না স্যার কোনো কিছু যে প্রেজেন্টেশনটা দেখা যায় না বা আমি কিছু শেয়ার করলেও শেয়ার হয় না। সমস্যা কি হয়েছে স্যার? আমি কেন বলবো, রিসেট দিয়ে দেখেন, রিসেট ব্রাউজার রিসেট দিয়ে দেখেন। আর আপনারা গ্রুপে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিছি, আপনাদের গুলো দিছি না রেজিস্ট্রেশন নাম্বার, আপনারা গুলো পাইছেন না? জি স্যার রেজিস্ট্রেশন নাম্বার পাইছি, ওটা স্যার সাবমিট করে দিছি যে ওই সাইট আছে। রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে আমি আরেকটা আরেকজন একটা দিছি, আব্দুল জিন্নাহ আছে না বাড়তি এখানে, ওদের নাম্বার আছে, তার নেওয়ার প্রশ্ন উঠছেন কেন? এটা তো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার না স্যার, কুকুরটা দেখেন নাই স্যার, সেজন্য বলছিলাম। কুকুরটা দেখেন নাই কেন? এখান থেকে সেটিং দেখতেছেন স্যার, একটু স্যার পিছে একটু দেখেন স্যার, সেটিং এ গিয়ে সেটিং সেটিং জি স্যার, এই এই এখান থেকে রেজিস্টার দিবেন, রেজিস্টার
স্যার স্ক্রিন দেখা যায় স্যার বেশ কিছুদিন ভাবছিলাম গতকালকে সেটা বলেছি কম্পিউটার ব্রাউজারটা বন্ধ করে আবার ফোন করছেন ব্রাউজার কি রিপোর্ট রিসেট করছি স্যার রিসেট করে বন্ধ করে আবার ফোন করেন না বন্ধ করে ফোন করেন কম্পিউটারটা অন অফ করে দিন আর কম্পিউটার না ব্রাউজারটা বন্ধ করে আবার ফোন করেন ঠিক আছে স্যার মেরে দেন না স্যার মেরে দিলে তো আর না স্যার ফেসবুকে দিয়ে দিবেন না কষ্ট করে ফেসবুকে পারবো স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা আছে
Thank you.
হাসান সাহেব করছেন? এখন কি করা যায়? অন্য প্রোগ্রামার যদি ওটা ইউজ করা যাবে,
উপরে আমি নিয়ে আছে না স্যার ডাউনলোড করে দিলে অন্য কোনো ফায়ারফক্স দেখা হয় না স্যার না ফায়ারফক্স দেবে না অন্য কোনো দিয়ে দেখা আমরা ইউটিউব সার্চ করবে ওকে স্যার এটা স্যার কয়েক দিন আগে প্রথম ভাবছিলাম যে কোনো নেটের সমস্যা আছে যেটা হয় না কিন্তু দেখি না নেট ঠিক আছে বাট কি করে হয়ে গেছে এমন কি গুগল মিটে কোনো সেটিং এ কোনো ঝামেলা হয় যে তোমার কারণে সেটিং এ তোমার তো রিসেট ত্রুটি হয়ে যাওয়ার কথা না গুগল মিট থেকে রিসেট দেওয়া যায় কোনো ভাবে না 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 ও ঠিক আছে স্যার আমি ট্রাই করে ইউটিউব দেখা
স্যার
হাসান সাহেব সেট আপ দিছেন? স্যার জি ফায়ারফক্স দিয়ে ঢুকছিলাম একটু আগে কিন্তু তো শেয়ার করা গেল না। ফায়ারফক্স দিয়ে তো শেয়ার করা যাবে না, আপনি বলছেন গুগল ক্রোম দিতে এ উপর উপরে ব্রাউজার দিতে অপরে আমি ডাউনলোড করতে পারতাম স্যার। স্যার খালি ফিল দেখাই রিলোড দেখাই যে হরিচন্দ্র মিডিয়া আপনি কই নাই হরিচন্দ্র মিডিয়া
স্যার আমি আরেকটা পিসি দিয়ে কানেক্ট করতে চাই স্যার দেখি হয় কিনা ওইটা হাসান সাহেব আছেন জি স্যার আপনি সেটিং গুলো দেখেন তো এগুলো ঠিক আছে কিনা স্যার আমি কম্পিউটার বন্ধ করলাম স্যার সমস্যা নাই এখন কোনটা দিয়ে অন্যটাকে অন করবেন কম্পিউটার বন্ধ করা লাগে কেন স্যার অন্য একটা পিসি কানেক্ট করতেছি এটা পিসি কানেক্ট করতে আপনার কম্পিউটার বন্ধ করা লাগে আমি করতেছি আপনার এখানে গ্রাফিক ড্রাইভার দেওয়া আছে হাসান সাহেব জি স্যার গ্রাফিক্স এর ড্রাইভার দেওয়া আছে গ্রাফিক্স কার্ড নাই স্যার আমার পিসি তে গ্রাফিক্স ড্রাইভার আছে ওই ড্রাইভারটা দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করতে পারছেন কি ফরম্যাট ডাউনলোড হয়েছে কি ফরম্যাট কি ফরম্যাট ডাউনলোড হয়েছে স্যার 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 সেটিং করে দিন স্যার
জিপ ফরম্যাটে কি ডাউনলোড জিপ ফরম্যাট তো জিপ ফাইল করা জিপ ফাইলের ভিতরে কি ফরম্যাট আছে ওটা কই দেখতে পারেন না স্যার সেটিংটা একটু দেখে দেখেন স্যার আপনি ওখানে গেছেন না আপনি আরেকটা ভিডিও ফোন করছেন নাকি না স্যার আমি আমারটা কানেক্ট করছি কেন আপনি সেটিং সেটিংটা মিলাইতে বলতেছেন সেজন্য না প্রাইভেসি এটা কি গুগল মিটে ঢুকে নাকি স্যার না সেটিং এ গুগল মিটে স্যার সেটিং আসছে হ্যাঁ স্যার ব্রাউজার সেটিং আসছে হ্যাঁ মিট আসে না গুগল মিট স্যার এই যে মিট অন করলাম এই এখন গুগল মিটে এখানে এগুলো সেটিং ঠিক করে দেন সেটিং এ তো স্যার গুগল মিট আসে নাই আপনি এভাবে মিটে জানেন যে এখন আপনি স্ক্রিন আমার স্ক্রিন দেখেন না মোবাইলে দেখা যায় না জি স্যার দেখছি কম্পিউটারে দেখা যায় না কম্পিউটারে দেখা যায় না খালি নাম উঠে আসছে প্রেজেন্টেশন শুধু নাম লেখা আর কিছু হয় না কোনো কথা আসে না তাহলে এখানে জানে যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি লিখেছেন না তারপর এখান থেকে সাইট সেটিং হ্যাঁ সাইট সেটিং এ যান গিয়ে এগুলো ঠিক করা আছে কিনা দেখেন স্যার সাইট সেটিং আসছে আর উপরে আছে প্রথম তাই গুগল মিটে ঢুকার রিসেন্ট অ্যাক্টিভিটি হ্যাঁ গুগল মিটে ঢুকো ওটাতে ক্লিক করেন হ্যাঁ এরোতে ক্লিক হ্যাঁ করছে এবারে কি আছে ক্যামেরা কি আছে ওখানে কি ওখানে ক্লিক করুন তো দেখি ওটা এরো দেখি ক্লিক করলে আসে ব্লক তারপর এলাও এক্স ডিফল্ট এলাও দেন এলাও দেন এলাও হ্যাঁ তারপর আছে মোশন সেন্সর এলাও ডিফল্ট দেন দেখ এলাও দিন দেন আর মাইক নোটিফিকেশন এলাও নোটিফিকেশন ব্লক থাকে সমস্যা নেই তারপরে অটোমেটিক ডাউনলোড আস ডিফল্ট এমআইডিআই ডিভাইস আস ডিফল্ট আচ্ছা লাগবে না এখন দেখেন তো এখন ঠিক এখন দেখেন তো দেখা যায় কিনা স্ক্রিন শেয়ার গুগল মিটে যান
কই এমনকি স্ক্রিন শেয়ার দেখা যায় তারপরে সেম প্রবলেম কি এগুলো দেখা যায় না কিছু না কিছু দেখা যায় না চ্যাট লিস্টে কোনো মেসেজ দিলে মেসেজ গুলো খালি শুরু দাও আবার বলেছে এটা তো পুরাতন কথা এটা আবার বারবার বলেন কেন কথা আপনি এখানে এতদিন সমস্যা হচ্ছে আপনি এতদিন বলেন না যে এখন আর একটা ফিজিকে কি কারেন্ট যদি সাথে এখন আবার এটা তো ঠিক সিঙ্গেল ওইটা ওই পিসটা কানেক্ট দিন ওই পিসটা ডেস্কটপ জি এখানে অনেক ফাইল পাওয়া যায় এখানে ফ্রি ফিকে আপনাদেরকে আগে বলছি ফ্রি ফিকে মোটামুটি অনেকগুলো ফাইল পাওয়া যায় আপনি এখান থেকে ডাউনলোড করে করে এগুলোতে আবার এক কথা বারবার বলেন কেন এই হরিচন্দ্র মাথায় কোনো সমস্যা আছে কিনা রাগ করলে তো এখন মেসেজটা গরম করে আমি আপনাদের কি দেখাইছি দেখেন কি আপনি এখানে তো আমি দেখাইছি না ফ্রি এখানে ফ্রি আছে না ফ্রি ক্লিক করলে আবার এখানে প্রিমিয়াম আসবে কেন কয়দিন দেখেছি এটা আজকে এখানে তো অ্যাড দেখেন না এটা তো বারবার বলে দিচ্ছি এখানে এগুলো হচ্ছে অ্যাড আপনি এগুলো নিবেন কেন এগুলো তো দিবেন না আপনাকে ফ্রিতে অ্যাড এগুলো ফ্রিতে দিবে উনি এত কষ্ট করে রেখেছে আপনাকে সবগুলো মাগনা দিয়ে দিবে নাকি কিছুক্ষণ আগে বলছে এই কথা আবার এখন বলছে বারবার শুধু এই কথা বলে কাজের কাজ নাই অন্য কথা শুধু বারবার বলবে স্ক্রিন শেয়ার করতে বললে বলে যে আমার নাই নেট স্লো এই হয়েছে সে হয়েছে একটা লোক এই স্ক্রিন শেয়ার করে কাজ করতে পারেন না কাজ দেখাই দেবে কাজ দেখাবেন না আমরা বলেন যে সব জানেন কিন্তু মূলত কাজ কি শিখতেছে আপনারা জানেন সবগুলো যদি ফ্রিজে ফ্রিজে দিয়ে দিতে দিয়ে দিত তাহলে আপনারা এত কষ্ট করে আইটেমগুলো রেডি করে ওখানে দিচ্ছেন কেন ওদের মার্কেটিং এর জন্য ওগুলো ফ্রি দিচ্ছে এখানে তো আপনাকে দায়িত্ব বলে না এটা তো এটা তো বলছি এটা তো অ্যাড অ্যাড দিলে তো এখানে কি নিবে টাকা নিবে আর এখানে আপনার যেটা প্রয়োজন হবে আপনি এখানে লিখে দিবেন লাইট ইফেক্ট এই
এটা এখানে এই যে এটা স্টক আপনি দেখে আপনার কাছে ওইটাই সম্বন্ধ আছে এই ধরনগুলো এখানে আছে না এই যে লাইট ইফেক্ট এখানে নাই এই যে এখানে কিওয়ার্ড আপনার যেটা প্রয়োজন এখানে লিখে দিবেন লিখে দিলে এখানে দেখাবে এই যে লাইট লাইট ইফেক্ট এখানে কিওয়ার্ড ভালোভাবে রিসার্চ করলে কিওয়ার্ড গুলো লিখে দিতে পারলে আপনার যেটা ফলাফল আপনি ওটা পাবেন সবগুলো তো আর মাগনা দিবে না এটা শুধু লাইট ইফেক্ট দিছে দেখেন কতগুলো লাইট ইফেক্ট আছে এখানে দেখা গেলে এখন পুরোটা দেখা যাবে আর কি সমস্যা কি দেখা যাচ্ছে ওটা যে গ্রাফিক্স এর যে ড্রাইভারটা আছে না জি স্যার ওই ড্রাইভারটা মনে সেটআপ দেয়া নাই আর ব্রাউজারটাকে আপডেট করা আছে ব্রাউজারকে আপডেট করা আছে জি স্যার ব্রাউজার আপডেট করার যে ফিনিশ করে কাম করার পরে আর
দেখেন এই টেক্সটটা কিন্তু কি আছে, এ হরিচন্দ্র দেখতেছেন এখানে ফন্টটা মিসিং আছে, ফন্ট আপনি তো বলুন কি লেখ কি নিলাম, এটা তো কাজ করে না, এখানে আপনি কেটে দিবেন এটা ওপেন করার পরে এখানে কি ফন্ট মিসিং আছে এটা দেখাচ্ছে, দেখেন এই এই ফন্টটা কি করবেন ডাউনলোড করবেন, নোটপ্যাড নেন, নোটপ্যাডের মধ্যে আগে লিখবেন এইভাবে নিয়ে সেমি বোল্ড তো লাগবে, এটা ফুল দেখবেন, এখান যান কপি করেন, এই ফোন দিলে ফাইল এটা অটোমেটিক কি চলে আসার কথা, যদি না আসে কেটে আবার ওখান দিব, কাজ করার ক্ষেত্রে আনজিপ করে ফেললে ভালো, কিন্তু কি ফর্ম তো পাই নাই, ফর্ম সেটাতে আছে বলতেছে কিন্তু এরপরে পাচ্ছে না, এই যে ফন্ট কোনগুলো হয় না দেখেন, এই এই জিনিসটা হয় না, এটা এই ফন্টটা ঠিক আছে, এগুলো তো ইফেক্ট করে, এগুলো তো কোনো ইয়েতে নেই, এগুলো তোমার টেক্স লেখা যাবে না, যাবে তো
দেখছেন এগুলো হচ্ছে এখানে তো ফন্ট এগুলো মিসিং আছে তাহলে এটা আমাদের কি ফন্ট ছিল এখানে বিএইচ কি এটা নাম যে এগুলো কি আছে মিসিং দেখাচ্ছে ঠিক আছে পাল্টা দিবে আর কি এগুলো মিশিং দেখাচ্ছে সেম ডেটা মডেল আছে এখানে যদি ফর্ম মেশিনটা তাহলে এভাবে দেখাবে হয়তো আপনি বললেন যে টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে এই সেই এখানে আপনি ফর্মটা যদি পরিবর্তন করে দেন তাহলে আর সমস্যা হবে না আপনারা তো এটা দেখে মনে করতে পারেন যে সবগুলো এই ধরনের দিবে সব কিছু আর টেক্সট আপনি লিখতে পারবেন এই ধরনের দিবে না ঠিক আছে মোটামুটি যেগুলো এডিটেবল থাকে বেশিরভাগ দেয় সবগুলো আবার এডিটেবল দিবে না কিছু কিছু আউটলাইন করে দিয়ে দিবে আউটলাইন করে দিলে ওগুলো তো আর আপনি কাজ করতে পারবেন না এটা হচ্ছে বিষয় এই যে হাসান সাহেব হাসান সাহেব
হ্যাঁ